মা দুর্গা সব সময়ই আমাদের উপর সহায় থাকুন, তার আশীর্বাদের হাতটা যেন সর্বদা থাকে আমাদের সাথে, এমনটাই তো চেয়ে থাকি আমরা। আর সেই কারণেই হয়তো সব দেব দেবীর আরাধনা চলতে থাকে সারা বছর। কখনো কখনো সেই আড়ম্বরে এত টাইম এতে থাকি আমরা যে ফ্যান্টাসিকেই ভেবে ফেলি রিয়ালিটি, আর হয়তো ভুলে যাই একটা কথা, সবার ওপর মানুষ সত্য। তাই সেই সত্যকেই এবার নিজের ছবির মধ্যে তুলে ধরলেন পরিচালক অরিন্দম সেন। এটা কোথাও সাবলাইমলি এটা কোনোভাবে উঠে এসেছে, উঠে এসেছে এইভাবে যে গল্পের সাথে যে আসল ঈশ্বর তো মানুষের মধ্যেই বাস করে, এবং সে তারই যখন দুর্গার আসল দুর্গারূপ দেখি তখন তার ট্রান্সেন্ড ঘটে আর কি, তার উত্তরণ ঘটে। তো সেখানে সেটাই আমরা দেখার চেষ্টা করছি। মুক্তি পেল দুর্গা সহায়ের পোস্টার। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে ছবির প্রত্যক্ষ এবং পরোক্ষ দুর্গা অর্থাৎ সোহিনী ও তনুশ্রী ছিলেন দুজনেই। পোস্টারে দুজনের অবস্থান বিপরীতমুখী, তাহলে কি ছবিতেও সেরকম ভাবেই দেখা যাবে দুজনকে? বললেন তনুশ্রী, সোহিনী এবং অরিন্দম সেন। একদম নয়, এটা ঠিক ইটস নট অ্যাবাউট ক্ল্যাশ, কিন্তু যে কোনো সংসারে ঠোকাঠোকি তো লাগেই। তো আমি পরিবারে ছোট বউ, এবং সোহিনীর যে চরিত্রটা দুর্গাকে যে কোনো সাধারণ মহিলার মধ্যে দুর্গা থাকে তো, কিন্তু সেটা চিনতে পারে, সবাই চিনতে পারে না, মানুষ তার বাইরের গুণাগুণ দোষারোপ দোষগুণ দেখেই সেটা তাকে বিচার করে, জাজমেন্টাল হয়ে যায়। কিন্তু কিছু স্পেশাল মানুষ থাকে আমাদের সংসারে বা পরিবারে, থাকে কিছু স্পেশাল লোকজন যারা কিন্তু সেই দুর্গাদের চিনতে পারে এবং দুর্গাকে তৈরি করে, সেরকম একটা চরিত্র হলো মানুষ। না, সহাবস্থানই আছে, ক্লাশ সব দুই মহিলা মানেই সারাক্ষণ ক্লাশ এই সিরিয়ালের মতো, সেটা নয়। সেটা হয়েছে, সেটা ছবির একটা ডিজাইন বলতে পারো, কিন্তু বিপরীতমুখী একদমই নয়। আসলে ছবির বিষয়টাই তাই যে একজনের হাত ধরে আরেকজনের মনের মধ্যে যে দেবী ভাব আছে, যে ঈশ্বরের যে ভাব থাকে আমাদের সবার মধ্যেই, সেইটা জাগ্রত করা। কোথাও একটা ক্ল্যাশ আছে, কোথাও আবার একটা অদ্ভুত প্রেম আছে, ভালোবাসা আছে, অনেকগুলো মোমেন্টস প্রচুর আছে যেগুলো আমরা খুব সহজে দেখি, খুব সহজে দেখি একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে। এবং সেই চাপানুতোর ছোট্ট ছোট্ট ঘটনায় একে অপরকে, মানে আমরা বুঝিও না কখন আমাদের কোন কথায় মানুষ দুঃখ পেয়ে যায়, কত সহজে বলে চলে যাই, এইরকম একটা ভীষণ সহজ সরল সাবলীল ছবি এটা। এবং তার ভেতর থেকেই করতে করতে কোথাও একটা উত্তরণ ঘটে। ছবির নাম শুনে এবং পোস্টার দেখে বেশ বোঝা যায় ছবিটি নারী কেন্দ্রিক, আর সেই ছবিতে ইন্দ্রাশিস নিজের জন্য এমন একটি চরিত্র পেয়ে খুব খুশি। এইটাই এখানেই আমার মানে খুব কি বলবো, পাওনা, বড় পাওনা যে আমি একটা এমন চরিত্র করেছি যে নারীদের সবসময় পেছনে দাঁড়িয়ে ছিল, তারা সামনে ছিল না, মানে নারীরা সামনে ছিল, এই পুরুষটা পেছনে ছিল। এবং অ্যাকচুয়ালি যেটা দর্শক আমাকে দেখে যে সবসময় আমি একটা লার্জার দ্যান লাইফ রোল করছি বা যাই করে থাকি, একটা ওই হিরো হিরো ট্যাগ থাকে সেই রোলটার মধ্যে, আমি নই এখানে। এখানে একটা হিরো আছে, একটা হিরোইন আছে, দুজনেই নারী, তো আমি তাদের পেছনে সবসময়। সো আমি আমার কোথাও গিয়ে পার্সোনালি আই কুড কানেক্ট উইথ ইট, যে আমার মনে হয়েছিল যে এইটা রোলটার মাপটা ইজ নট রোলটার ডেপথ, এটা এটা করা উচিত একজন অভিনেতা হয়। আর সেটা যদি অরিন্দম শীলের ছবি হয় আমি খুব কনভিন্স যে সেটা ফুটে উঠবে, আশা করি সেটা হবে। ওপেনটি বায়োস্কোপের পর এই ছবিতে আবার দেখা যাবে ঋতব্রতকে, কিন্তু এই ছবিতে আগের বারের মতো আর ছোট নয় সে। হ্যাঁ, চরিত্রটা ভীষণ ম্যাচের, মানে ওপেনটি বায়োস্কোপের আমি বলবো যে আমার দুটো, মানে একটা যেমন হয় না পাড়ার বন্ধু বান্ধব, সেটার একটা শেড ছিল। দুর্গা সহায়তে যেটা ছিল হচ্ছে একটা ছেলে মজা করে, সবার সঙ্গে খুব সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক, এবং এই দুর্গাদির সঙ্গে যে সম্পর্কটা সেটার একটা বিভিন্ন মানে দুটো স্টেজ রয়েছে, এবং সেই স্টেজটা এক্সপ্লোর করতে আমার খুব মজা লেগেছে সেটা, এবং স্ক্রিনে পোর্ট্রে করতে খুব মজা লেগেছে। দুর্গা যেখানে সেখানে অসুর তো থাকবেই, সেরকমই এই ছবিতে ও এই সমাজে দুর্গাদের মাঝেই রয়েছে অসুর।
কে বা কারা জানালেন প্রত্যেকে। এক্ষুনি বলতে চাই না, দেখা যাক। অসুর আছে, অসুর আছে, একটা অদ্ভুত থ্রিল আছে, যদিও ঘরোয়া কাহিনী কিন্তু তবু ছবিটা শেষ হয় একটা থ্রিলার এফেক্টে। না, অসুর তো বলতে পারো সেই অর্থে পুরো যে আমাদের যে সোসাইটির যে কি বলবো ওটাকে, তোমার যে পুরো গঠনটা, যে স্ট্রাকচারটা, সোসাইটির স্ট্রাকচারটা, সেটাই তো অসুর। স্ট্রাকচারটাই তো ভীষণ খারাপ, মানুষগুলো কিন্তু খারাপ নয় আসলে। যে স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমরা বড় হই সেটাই আসলে অসুর, সেটাই ছবির ক্ষেত্রেও তাই। এই সময় অসুররা খুব তো পাওয়ারফুল হয়। অসুর অ্যাকচুয়ালি, অসুর আমি বলবো যে মানুষের মধ্যেই থাকে, হয়তো দুর্গার মধ্যেই অসুর রয়েছে। দুর্গা তাকে দমন করে এবং কিছু মানুষ থাকে যারা সাহায্য করে সেই অসুর দমন করতে। Oh, oh, oh.